ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার বেশ ভালো আছি তো আমার তো কালী পুজো খুব ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে সেটা কমেন্টে জানিও আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমি ঠাকুর দেখতে গেছিলাম চাচার সাথে আবার মুড়ি খাওয়া হয়ে গেছে তো মুড়ি খাওয়া আবার যাবো চান করে চাচার সাথে গোবিন্দপুর ঠাকুর দেখতে তো চলো আবার কি পিছনে পিছনে আবার কথা বলবে এবার তুমি কথা বলবে আমি বলবো না তোমরা ঘেটুকে প্রতিদিন আর এখনো মামার বাড়ি যাবার আগে যত ঠাকুর আছে মানে সবাইকে বিরক্ত করছে চলো ঠাকুর দেখতে নিয়ে চলো চলো ঠাকুর দেখতে নিয়ে চলো তো আমার শ্রদ্ধা ওকে এখন নিয়ে বেরিয়েছিল আবার বেরোবে আর আজকে সারাদিন তোর কি প্রোগ্রাম আছে ঠাকুর দেখে এসে আবার কি প্রোগ্রাম আর ভাই কালী পুজো তো হয়ে গেল বন্ধুরা এবার ভাই ফোঁটা মানে বনেদের দিদিদের এটাই হচ্ছে সারা বছরে আমরা সবাই আশা করে থাকি তো এবার আমরা দেখি পরশু তো এবার কালকে ভাবছি শপিংটা করে ফেলবো শপিং বলতে কি ভাই ফোঁটার এই মিষ্টি ফিষ্টি মানে মিষ্টি বাজারটা করে নেব আর ঘেটু এখানে কি আছে ঘেটু কবে মামার বাড়ি যাচ্ছ বৃহস্পতিবার ঘেঁটুর ও ভাই ফোঁটা দেবে ওখানেও ওর ভাই ওখানে কেন আসে না এখানে ও হ্যাঁ তাহলে ভাই তো আছে তাহলে ওখানে ফোটা দিবি তুই চলো বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে অনেক গল্প করব অনেক কথা হচ্ছে এখন দেখো এখন আমি চান করে এসেছি চুল আঁচড়ানো হয়ে গেছে আর এখন বসে আছি একটু টিভি দেখবো আর এখন খেটু শ্রদ্ধার সঙ্গে একটু কালী ঠাকুর দেখতে গেছে মানে এই আশেপাশে যা কালী ঠাকুর হয় সেগুলো সকাল থেকে উৎপাদ করছে চলো নিয়ে চলো চলো নিয়ে চলো তা শ্রদ্ধা একটু নিয়ে গেছে আর আমি এখন বাপের বাড়িতে আছি পুরো রেস্টে আছি ওখানকার মতন অত কাজকর্মও নেই অত তাড়াহুড়োও নেই ওখানে তো দেখেছো সকাল থেকে আমার মর্নিং ওয়াক থেকে শুরু হয়ে যায় আমার কাজকর্ম এখানে মোটামুটি রেস্টে আছি তো কালকে একটু বেরোতে হবে ভাই আছে ভাই ফোটার জন্য একটু বৃষ্টি ফিষ্টি এটা ওটা আমাদের কিনতে হবে মানে আমরা যারা বোন আছি তারা তো বুঝতেই পারছো ভাই একটা সবাইকার কাছে স্পেশাল ব্যাপার আর এখন মায়ের রান্না বান্না হয়ে গেছে খাবার দাবার সব রেডি করা আছে সদ্যার ঘেটু এলি আমরা খেতে বসবো তো দেখো এখন পিসমনি আলতা পড়াচ্ছে আমাকে কিছু পিছু পিসমনি কালী পুজো তো কালী পুজো কালকে ব্যস্ত ছিলাম সেই জন্য পড়ানো হয়নি আর আমি বাড়ি এলি মাকে আলতা পরিয়ে দিই সেটা তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করিনি আজকে শেয়ার করছি মানে মাকে আলতা পরিয়ে দিই মায়ের চুলে কালার করে দিই সাজিয়ে দিই সব কিছুই করে দিই বন্ধুরা আজকে কালী পরের দিন তাও কেন ক্যান্ডেল জ্বালানো হচ্ছে বলতো কারণ কালী দিন প্রচন্ড ঝড় হচ্ছিল ছাদে আমরা কেউ ক্যান্ডেল জ্বালাতে পারিনি যত ক্যান্ডেল আনা হয়েছিল দু প্যাকেট তার পুরোটাই প্রায় বেঁচে গিয়েছিলো দু একটা ঘরের এখান ওখান দেওয়া হয়েছিল তা ঘেঁটুগুলো পিসিমণি তাহলে ক্যান্ডেলগুলো কি হবে এতগুলো ক্যান্ডেল বেঁচে গেছে তখন আমি বললাম দে হরি মন্দিরের সামনে দিয়ে দে তুলসী মঞ্চটাও দেখতে ভীষণ ভালো লাগবে আর ক্যান্ডেলগুলো কাজে লেগে যাবে সেই জন্য ঘেঁটু এখন শুরু করেছে ক্যান্ডেল জ্বালাতে আর ও ভীষণ ছোটাছুটি করে এইগুলো দিতে খুব ভালোবাসে তো আমি সেই জন্য বললাম ক্যান্ডেলগুলো পুরোটা জ্বালিয়ে দে আর ঠাকুর ঘরেও দিয়ে দে সেই জন্যই কালী পুজোর পরের দিনও আমাদের আমাদের ক্যান্ডেল জ্বালানো হচ্ছে এটা অন্য কোনো কারণ নেই বেঁচে যাওয়া ক্যান্ডেলগুলোকে ঠাকুরের কাছে অর্থাৎ তুলসী মঞ্চের কাছে আমরা দিয়ে দিচ্ছি আর এই সন্ধেবেলা দেখো আমাদের উঠোনের লাইট অফ করে দেওয়া হয়েছে ক্যান্ডেলগুলো কত সুন্দর লাগছে দেখো এরকম আমি যখন ছোট ছিলাম এরকম লাগাতাম ছাদেতেও লাগানো হতো কিন্তু ছাদে তো ঝড়ের জন্য লাগানো হয়নি আর আমি বললাম কালী পুজোর পরের দিন আর লাগাতে হবে না এখানেই লাগবে